প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে কিন্তু কোনো রান্না নয়, একটা ছোট্ট টিপস দেব যেটা খুব প্রয়োজনীয়। পেঁয়াজের খোসা ছড়ানো, পেঁয়াজের খোসা ছড়াতে গিয়ে নাকানি চোবানি, নাকের পানি চোখের পানি ঝরান না এমন মানুষ খুব কমই আছেন। এই নিয়ে কথা বলবো। তার আগে আপনাদের ছোট্ট করে বলি যে পেঁয়াজের খোসা কীভাবে দ্রুত কাটা যায়, ছড়ানো যায়, সেটা আমরা দেখব। এবং সেজন্য আমি কতগুলো পেঁয়াজ আমি কেটে মাথাটা কেটে নিয়েছি, যে মাথা আর পেছনটা কেটে নিয়েছি এবং দুই ভাগ করে নিয়েছি। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তারপরে এসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখুন পেঁয়াজগুলো কেমন উঠে যাচ্ছে চামড়াটা, একটু খেয়াল করেন। আমি আসলে এক হাতে দেন দেখাতে হচ্ছে, এই যে ধাক্কা দিতে উঠে যাবে এক এক করে। এখন সবগুলো আমি তুলে ফেলবো। হ্যাঁ, এটা আপনারা যদি দুই হাতে করেন খুবই সহজ, আরো আরো চট করে হয়ে যাবে। এক হাতের করলে কিন্তু সময়ও লাগবে। এই যে দেখবেন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এগুলো সব পরিষ্কার করব। আমি দুটো কাজ করব, একটা হলো যে আমার যেটুকু দরকার আমি সেটুকু কাটবো, আর বাকিটা আমি ঠিক এইভাবেই ফ্রিজে রাখি এবং এইভাবেই রাখি। আর যেটা আমি রেগুলারের জন্য যে হ্যাঁ আমার কালকে লাগবে এমন কিছু পেঁয়াজ আমি হয়তো কেটে রেখে দিলাম, আর বাকিটাকে আমি এভাবেই রাখি। যখন আমি রান্না করব নামিয়ে চট করে কেটে নিই। তো আপনারা দুটো প্রসেসে আমি বলে দিলাম। আসলে তো আমার দরকার হলো যে পেঁয়াজটাকে আসলে পরিষ্কার করা, কীভাবে রাখা হবে সেটা আপনার ব্যাপার। আপনি কেটে রাখতে পারেন, তার আপনি দেখেন যে সহজে চলে আসছে। আমি সেটা দেখাতে চাই যে এইরকম এক জুড়ি পেঁয়াজের খোসা আপনার আপনার 10 মিনিট আপনি ছিলেন, 10 মিনিট না 5 মিনিটও লাগবে না। এই যে আঙুল দিয়ে দিয়ে আপনি যে ধাক্কা দিচ্ছেন চলে যাচ্ছে, ধাক্কা দিচ্ছেন চলে যাচ্ছে। তো এই এই পেঁয়াজগুলো ছিলতে কিন্তু অনেক সময় লাগতো, চোখে পানি আসতো, দা বলেন, দা নিয়ে বসে থাকা মানে কোমরে ব্যথা হতো, বা ছুরি নিয়ে যাই বলেন। তো এই যে চলে যাচ্ছে, আমি এটা আসলে নিজে করে নিব, তারপর আবার আপনাদের দেখাবো। আমি একটু আপনাদের দেখাচ্ছি এই জন্য যে না হয়তো ভাববেন যে আমি হয়তো মিথ্যে বলছি, যে হাত লাগানো মাত্রই কিন্তু চলে যাচ্ছে। এই যে হাত লাগানো মাত্রই উঠে যাচ্ছে, যে পেঁয়াজটা হয়তো দা দিয়ে দিয়ে টানতে হতো আপনাকে। এই যে আমি এক হাতে আসলে দেখাচ্ছি বলেই আপনি হয়তো একটু একটু দেরি লাগছে, আর আমার এখানে একটু অন্ধকারও আছে, আমি জানি না যে আপনারা দেখছেন কি না, পরে বুঝতে পারবো। সবচেয়ে ভালো দুই হাতে করা, আর এরকম ঘষা দিলেই কিন্তু উঠে যাচ্ছে। আমি দেখাচ্ছি যে আপনি পুরো পেঁয়াজ আপনি আস্তও রাখতে পারেন। আমি যেমন বলেছি যে অর্ধেক করেছি, আবার এরকম আস্তও রেখে দিয়েছি, কোনো সমস্যা নেই। পেঁয়াজের খোসা কিন্তু উঠে যাচ্ছে, যে আপনি ঘষা দেন, ঘষা দেওয়া মাত্র কিন্তু যে পেঁয়াজের খোসাগুলো এই যে উঠে উঠে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো হয়ে যাবে সব, এরপর আমি এটাকে রেখে দিই। আপনি দেখাচ্ছি আমি একটু দুই হাত ইউজ করব, করে আমি চট করে শেষ করে দিই। হ্যাঁ দর্শক, হয়ে গেল আমার পেঁয়াজগুলো ছিলা, এবং খুব সহজে কতক্ষণে হয়ে গেল এক এক বাটি। আর এই যে পেঁয়াজের খোসাগুলো আমি এটা একটা ছোট প্লাস্টিকের বোতলে ঢুকিয়ে আমি আমার জানলার পাশে রেখে দিব, একটু পানি দিয়ে। একটু গন্ধ হবে, কিন্তু আপনি দেখবেন যে যে পিঁপড়া এবং মাছি মাছি মশা এগুলো কিন্তু আসবে না। এই যে এটা রেখে দিই, এটা আপনারা রেখে দিবেন একটা। আর এই যে পানিটা দেখেন, পানিটা একটা কালার পেঁয়াজের, আপনারা জানেন পেঁয়াজের এই যেরকম কালার হয়েছে, এটা আমি গাছে দেব। যাদের গাছপালা আছে তাদের জন্য কিন্তু এই কথাগুলো, যাদের নেই তারা তো ফেলেই দিবেন। হ্যাঁ, এই পানিটা আমি আমার গাছের আমার যে এটাকে জৈব সার আমরা বলি, জৈব সারের কাজ দিবে। আর পেঁয়াজগুলো আমি এখন একটা ঝুড়িতে ঢেলে রাখছি, একটু পানি ঝরিয়ে তারপর আমি হয় কাটবো, দেখা হচ্ছে আমি কাটবো কি কাটবো না। প্রিয় দর্শক, আমি এই যে ধুয়ে পেঁয়াজগুলোকে নিয়ে আসলাম, আপনাদের দেখাচ্ছি কি সুন্দর হয়ে গেছে।
এবং এত দ্রুত আমি কাজটা করেছি, কিন্তু এখন আমি আর দর্শক আমি এটাকে আর এখন কাটবো না, আমি এগুলো আসলে ফ্রিজে রেখে দেবো এবং সেটা আমি আস্ত রাখবো। আপনাদের দেখাচ্ছি যে আমি একটু টিস্যু দিয়ে দিয়ে এখন আমি, হ্যাঁ ইচ্ছে করলে প্যাকেটেও রাখতে পারি, কিন্তু আমি বক্সে রাখবো কারণ আমার একটু চট চট করে খুলে খুলে যেন আমি নিয়ে নিতে পারি। এই কাজটি তাদের জন্য যারা বাইরে চাকরি করেন, যারা দ্রুত সারাদিনই বাইরে থাকেন, ঘরে এসে চট করে একটু কাজ করতে চান, পেঁয়াজ লাগবে কিন্তু চরম আবার কাটতে গেলেই চোখে পানি আসবে, সেই কাজটা কীভাবে করবেন? এটা যখন আপনি করে রাখছেন আপনার কোনো চিন্তা নেই। এই আমি দিয়ে বক্স করে করে আমি কিন্তু এইভাবে রেখে দিই, আমার কিন্তু কোনো সমস্যা হয় না। অন্য সময় আমি খুব একটা রাখতে হয় না, কিন্তু তারপর আমি আমার কাজের ছেলে মেয়েদেরকে আমি এইভাবে শিখিয়েছি, ওরা ওরা কিন্তু এভাবেই আমার জন্য গুছিয়ে রাখে। আর এই যে আমি আরও কেটে রেখেছি, আমি কেন এখন কাটলাম না, আমার কাটা আছে, আমার আগামীকাল পরশু যেটা লাগবে সেটা কিন্তু আমার আছে, আমি আপনাদের দেখাই। তবে একটা কথা বলে রাখি, যাদের প্রয়োজন নেই, যারা পছন্দ করেন না, তাদের দরকার নেই, কিন্তু ফ্রিজের রাখার জন্য ফ্রিজের পেঁয়াজ আর আপনি এখন কাটলেন তাতে কিন্তু কোনো তফাৎ নেই। যে দেখেন একদম যেমন আছে তেমন হয়ে আছে, তো আপনারা এইভাবে রেখে আমি যে রেখে দিয়েছি, আমার যখন কালকে দুটো ভাগ করে রেখেছি, কালকে আমার যে অংশটুকু লাগবে পুরোটা নামাতে যাবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে, কোনো বাতাস যেন না থাকে সেটাও চেষ্টা করতে হবে, এবং যেটুকু লাগবে সেই বক্সটাই আপনি খুলবেন, সেই প্যাকেটটাই আপনি খুলবেন। তো এইভাবে যদি আমি করে রেখে দিই, আপনারা রেখে দেন, তাহলে কী হবে, আপনার কতদিনের পেঁয়াজ হয়ে গেলো, প্রতিদিন আপনার এই পেঁয়াজ কাটা নিয়ে একটা ঝামেলা করতে হলো না। আর কাটার বিষয়টা না হয় আপনারা করলেন, কিন্তু আমার যেটা জরুরি ছিল সেটা হলো খোসা ছাড়ানো। তো আমার কাছে খোসা ছাড়ানোর বিষয়টা ছিল একটু কঠিন ছিল, যে খোসাটা ছাড়াতে না পারলে বা দেরি হয়ে যায়, অনেক দেরি, সেই কাজটা আমি কিন্তু খুব দ্রুত তোমার সময়ে করতে পেরেছি এবং এটা অনেকেরই কিন্তু উপকার আসবে। আমি মনে করি যে আপনারা যারা বাইরে থাকেন, যারা নতুন রাঁধুনি, অনেকেই কিন্তু এই পেঁয়াজ কাটার জন্য রান্নাঘরে আসতে চায় না, পেঁয়াজের গন্ধ, আমার বাচ্চারাই যেমন বলে যে মা পেঁয়াজটা কেটে দাও, তাইলে আমি কিন্তু করবো, তাইলে পেঁয়াজ কাটার এই যে কোনো গন্ধ নাই, কোনো চোখে পানি এলো না, জাস্ট আমি বেসিনে সিঙ্কে রেখে আমি কাজটা করে ফেললাম। আর সেই সাথে আপনাদেরকে আরও দুটো একটি টিপসের সঙ্গে আরও দুটো টিপস আপনাদের দিলাম, যাদের বাগান আছে, যারা গাছপালা লাগান, তারা কিন্তু ওই পানিটাকে অবশ্যই গাছে দেবেন, এবং এটা আপনারা জানেন, আমি জানি গাছপালা যারা করে। আরেকটা ব্যাপার হলো যে গাছ পেঁয়াজের যে খোসাটা সেটাও কিন্তু আমি ফেলি না, সেটাকে আমি একটা বোতলের রেখে সেটা আমি জানলার পাশে দিয়ে রাখি দিনের বেলা, তাহলে মাছি মশা পোকামাকড়টা কিন্তু আসে না। আমি জানি না এটা হয়তো আপনারাও করে থাকেন। এই যে আমি এগুলোকে আমি এটাতে করেছি এবং এই যে এটার এই পাশে আমি একটু ছিদ্র করে নিয়েছি, এই যে ছিদ্র করে নিয়েছি, এটাতে আমি একটা রশি লাগিয়ে জানলাটার বাইরে আমি একটু দিয়ে রাখি, যাতে পোকামাকড় এটার গন্ধে যেন পোকামাকড়গুলো না আসতে পারে। তো দর্শক এটা এটা আগেই বলেছি, এটা কোনো রান্না না, এটা একটা চমৎকার টিপস এবং এই অসাধারণ একটা টিপস রাঁধুনিদের জন্য, যারা নতুন রাঁধুনি, যারা খুব ব্যস্ত তাদের জন্য, অন্যদের জন্য কিন্তু নয়, যারা ঘরে আছেন তারা তারা কিন্তু সারাদিনই যে কোনো সময় কাটতে পারবেন, কেটে কেটে দিতে পারবেন, রান্না কোনো চোলায় বসেও কেটে ফেলতে পারেন, বাট কিছু কাজ করে রাখা অনেক ভালো। আমি যেমন রোজাতে এগুলো আগিয়ে করে রাখি, যেন ওই সময় ঝামেলা, ওই সময় প্রচুর পেঁয়াজ লাগে, তাহলে সেই সময় যেন ঝামেলাটা না থাকে, আগে ভাগিয়ে যেন আমরা এগুলো করে রাখতে পারি। তো সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা নিজেরা করে যদি উপকৃত হন আমি খুব কৃতার্থ হব এবং খুশি হব, যদি কমেন্ট করেন যে হ্যাঁ পেঁয়াজ দ্রুত খোসা ছড়াতে পেরেছেন, আমি কিন্তু পেরেছি, আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগে, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।